ছাত্রছাত্রীসকল, এই আজি আমি আলোচনা করিম ক্লাস সিক্সর গণিতের অধ্যায় টু এর পাঁচ নম্বর প্রশ্ন। সংখ্যার রেখা ব্যবহার করে তলর দিয়াবর মান উলিয়াব লাগে, তলত দিয়াবিলাকৰ মান উলিয়াব লাগে, সংখ্যার রেখা ব্যবহার করব লাগে। মই স্কেলের সহায়ত পাইল এক সেন্টিমিটার জোখত ভাগ করেছো, এক সেন্টিমিটার জোখত শূন্যর পৰা সোতরলৈকে দিছো, তার মানে সোতরটা ঘর হয়েছে। তাৰে প্রথমটো আমি সিক্স প্লাস নাইন, তার মানে ছয় লগত ন যোগ করব লাগে। তেতিয়াহলে আমি প্রথমে বিচারি লম ছয়, এই সংখ্যাটো হল ছয়, ছয়টো পালো ইয়াতে। তাৰপিছত তাৰ লগত ন যোগ করব, তার মানে ন ঘর যাব লাগিব। ছয় একে সাত, ছয় দুয়ে আট, ছয় তিনিয়ে ন, ছয় চারিয়ে দহ, ছয় পাঁচে এগারো, ছয় ছয় বারো, ছয় সাতে তেরো, ছয় আঠে চৈধ্য, ছয় নয় পনেরো। তাহলে এই উত্তরও ছয় নয় পনেরো হব। তারপর চাবা চারি যোগ সাত, তারমানে চারি লগত সাত যোগ করব লাগে। তেতিয়াহলে চারিটো বিচারি ললো, চারির পা সাত ঘর যাম। চারি একে পাঁচ, চারিয়ে দুয়ে ছয়, চারিয়ে তিনিয়ে সাত, চারিয়ে চারি আট, চারিয়ে পাঁচে ন, চারিয়ে ছয় দহ, চারিয়ে সাতে এগারো। তাহলে চারিয়ে সাতে এগারো বলে পালো। তারপর চা আঠে আঠে কি, আঠে আঠে সংখ্যা রেখা যোগ করব লাগে। প্রথমে আঠটো বিচারি লম, এইটো আঠ, আঠে আঠে, তারমানে আঠ ঘর যাব লাগবে। আঠে একে ন, আঠে দুয়ে দহ, আঠে তিনিয়ে এগারো, আঠে চারিয়ে বারো, আঠে পাঁচে তেরো, আঠে ছয়ে চৈধ্য, আঠে সাতে পনেরো, আঠে আঠে ষোল্ল। হল, তারমানে আঠর লগত আঠ যোগ করলে আমি ষোল্ল পাও, গতি সংখ্যা রেখাত সেই ষোল্লটো দেখাই দিল। ইয়াতে কার্সিন আগফালে কার্সিনও দেখাই দিব, এনেকে প্রত্যেকটোতে কার্সিন মারি দেখাব। এইবার দুই নম্বরটো বিয়োগ করব লাগে, ষোলোর পর আঠ বিয়োগ করব লাগে, তেরোর পর দশ বিয়োগ করব লাগে, শেষত নর পর ন বিয়োগ করব লাগে। এতে প্রথমে ষোলোর পর আঠ বিয়োগ করব লাগে। ইয়াতে আমি ষোলো সংখ্যাটো বিচারি লম, সংখ্যার হাত ষোলো সংখ্যাটো বিচারি লম, এইটো ষোলো সংখ্যাটো, এইটো বিয়োগ করব লাগে। আগতে যোগ করেছিল, যোগ করার কারণে আমি এনেকে সোঁহাতৰ ফালে গৈছিলো, এইবার বিয়োগ করব লাগে কারণে আমি উভতি আহিব লাগিব। ষোলোর পর উভতি আমি ষোলোর পর আঠ ঘর উভতি আহিম, কারণ ষোলোর পর আঠ বিয়োগ করব লাগে। এক দুই তিনি চারি পাঁচ ছয় সাত আঠ, মানে যিমান বিয়োগ করব লাগে সিমান ঘর উভতি আহিলেই হয়ে যায়। হল, এতিয়া আমি উত্তর পালো আঠ, তারমানে ষোলোর পর আঠ গলে আঠ। তারপরে তেরোর পর দশ বিয়োগ করব লাগে, তেরো সংখ্যাটি বিচারি ললো, এইটো তেরো সংখ্যা, তেরোর পর আমি দহ ঘর উভতি আহিম, তেতিয়া বিয়োগ করা বুঝাব। এঘর দুঘর তিনি ঘর চারি ঘর পাঁচ ঘর ছঘর সাত ঘর আট ঘর ন ঘর দহ ঘর, হল তেরোর পর দহ বিয়োগ করি জানো তিনি পালো। মো ঘরব ওখ চাপর হয়েছে, তোমালে ধুনকে লিখিবা, তেরোর পর দহ গেলে তিনি পাম। শেষরটো আছে নর পর ন বিয়োগ করব লাগে, ঠিক আছে, ন সংখ্যাটি বেছিলো, এইটো সংখ্যার কথা আমি ন সংখ্যাটো এইটো বিচারি পালো। এতিয়া নর পর ন ঘর উভতি যাম, তেতিয়া বিয়োগ করাব যাব। এঘর দুঘর তিনি ঘর চারি ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর আট ঘর ন ঘর, হল, তার মানে ন ন গল শূন্য হল, সকলে নিশ্চয় বুঝি পাইছে এইখিনি ন, ঠিক আছে।